এই বছর 2023 সালে হতে চলেছে 150 বছরের সবচেয়ে বড় সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। কারণ সূর্যে কামড় বসাতে চলেছে চাঁদ, যে কারণে মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী। তবে এই সূর্যগ্রহণ চলাকালীন সকলকে থাকতে হবে অত্যন্ত সতর্ক। ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 2023 সালে হতে চলেছে মোট 4টি গ্রহণ, এরই মধ্যে প্রথম গ্রহণ সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এই মাসে, এর ঠিক 15 দিন পরে চন্দ্রগ্রহণ ঘটবে। যখনই চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে আসবে তখনই সূর্যগ্রহণ হয়। সূর্য চাঁদের আড়ালে লুকিয়ে থাকে, সেই জন্য কিছু সময়ের জন্য অন্ধকার থাকে গোটা পৃথিবী। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ জ্যোতির্বিদ্যার ঘটনা হলেও জন্ম জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসের গ্রহণে সতর্ক থাকতে হবে চার রাশির জাতক জাতিকাকে। 2023 সালের প্রথম সূর্যগ্রহণ 20 এপ্রিল সকালে। সূর্যগ্রহণ সকাল 7:45 থেকে দুপুর 12:15 পর্যন্ত চলবে। এবার জানিয়ে দেব সূর্যগ্রহণ বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে। বাংলাদেশের সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কুমিল্লা, পাবনা, বকুড়া, নওগাঁ, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, মৌলভীবাজার। এরপর জানিয়ে দেব ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে। ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদের বীরভূম, পূর্ব বর্ধমান। এবার জানিয়ে দেব ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, এইসব জায়গা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। তবে সূর্যগ্রহণ দেখার সময় অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। খালি চোখে মোটেও সূর্যগ্রহণ দেখবেন।